পাচ্ছেন যে আমার ভাইজারটা ভেঙে দুই খণ্ড হয়ে গেছে, আর পিছে আছে এক মাতারি, পরিশেলা মাতারি। এই যে পরিশেলা মাতারি, ওই যে ando puesta pa la noche, de frente con lo que venga, dando vueltas en el coche y que nada me detenga. Apenas si te conozco. Assalamu alaikum everyone. Ami Helen, our Facebook page and YouTube channel theke apnader shobaike shagoto janacchi. So, ajke ekta shubho 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 din. Ajke shukrobar, jummabar. Eta obviously ekta shubho din. Ar tar cheye shubho din hocche আমাদের একজন বাইকার, ফিমেল বাইকারের হচ্ছে বিয়ে, এবং সে হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশে কর্মরত আছেন, এবং পুলিশের কোন ডিপার্টমেন্টে জানো? 999 ডিপার্টমেন্টে মেবি আছে। সো আমি আসলে জব লাইফটা সম্পর্কে এত কিছু জানি না, বাট উই আর ইনভাইটেড, আই মিন আমাদের সিএমবিডি গ্রুপটাকে ইনভাইট করেছে, অ্যাডমিন প্যানেলে যারা আছে সবাইকেই ইনভাইট করছে। সে নিজেও একজন বাইকার, তো আজকে তার শুভ বিবাহ। সেই মহেন্দ্রক্ষণে আমি বেরিয়ে গেছি, এবং সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার বাইকের নতুন একটা ভাইজার ইনস্টল করা। তো বেসিক্যালি ভাইজারটা নতুন না, ভাইজারটার একটা করুণ ইতিহাস আছে, চলেন ইতিহাসটা আপনাদেরকে দেখাই। সামনে দেখতে পাচ্ছেন যে আমার ভাইজারটা ভেঙে দুই খণ্ড হয়ে গেছে, এবং এই অকাজটা ঘটাইছি আমি নিজেই। সকাল সকাল আমি হচ্ছে এই ভাইজারের উপর সাইডে হাত দিয়ে, এখানে হচ্ছে হাত দিয়ে কিছু একটা আমি খুলতে যাচ্ছিলাম, সো যেটা কিনা আমার উচিত হয় নাই। এই ভাইজারটা ভেঙে গেছে, তাই আমার স্টক ভাইজারটা আমি লাগাইছি, আর স্টক ভাইজারটা অ্যাজ ইউজুয়াল ভালো একটা সাপোর্ট দিচ্ছে। স্টক তো স্টকই, আসলে স্টক নিয়ে আর কি বলবো, নতুন করে বলার কিছু নাই। আর এই মুহূর্তে আমি এখন যাচ্ছি আমার একটা ফ্রেন্ডকে পিক করতে, ওরে পিক করে আমরা যাব রূপগঞ্জ নারায়ণগঞ্জের দিকে মেয়েদের বাসায়, আই মিন কোনের বাসায় হচ্ছে আমাদের দাওয়াত, বাসাতেই অনুষ্ঠান করছে। নর্মালি গ্রামের বিয়েগুলো বা ঢাকার আউটসাইডের যে বিয়েগুলো, অনেকেই চাইলে ইচ্ছা করলেই তাদের নিজেদের বাসায় করে, সো ওইখানেই হয়তো হবে। তো চলেন যেতে যেতে আরও কথা বলতে থাকি। ফ্লাইওভার ব্রিজে কিন্তু উঠে গেলাম, কিন্তু ব্রিজে উঠার আগে দিয়ে আমার একটা গান খালি আমার ব্রেনের মধ্যে ঘুরতেছে, এবং আমি জীবনে আপনাদেরকে গান শোনাই নেই। আমার একটা রিলসে মনে হয় আমি একবার গান ছেড়েছিলাম, আমি কিন্তু সিঙ্গার না, ঠিক আছে, বাট ইন্সপায়ার্ড বাই কাজী নরিন, মাঝে মাঝে গান গাইতে মন চায় আর কি। তো আমার আবার ইংলিশ গান গাইতে মন চাইতেছে এখন, তো গানটা হয়তো সবাই শুনছেন টিকটকে, চলেন আপনাদেরকে দুই লাইন শোনায় দিই। এবং এই গানটার মধ্যে আমার একটা বান্ধবী আছে ফ্লোরেন্স, ও খুব আদা দিয়া টিকটক করছে, মানে সেই আদা সেই ফিল নিয়ে এসে একটা টিকটক করছে, আমার গানের মধ্যে আমি তারে ঢুকে দিতেছি, আই মিন তার টিকটকটা দিয়ে দিতেছি। যেহেতু অরিজিনাল গান দিলে কপিরাইট আসার একটা সম্ভাবনা আছে, আমি চেষ্টা করব এটার দেখার জন্য আর কি ব্যাপারটা। তো চলেন গানটা গায়া শুনায় দিই। মামি ডোন্ট নো দ্যাট ইজ গেটিং হট on the body shop doing something unholy na 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 এই গানের লিরিক্স আমি ভুলা যাই, সো যতটুকু মনে আসতেছিল এটা খালি ব্রেনের মধ্যে ঘুরতেছিল, তো ভাবলাম আপনাদেরকে শোনাই আর কি। ও মাই গডনেস, এই যে কুরিলের যে ইয়াটা ফ্লাইওভারটা, আই মিন বাড্ডার দিকে যাইতে যে ফ্লাইওভারটা পড়ছে, এই ফ্লাইওভারের মাঝখান দিয়ে এরকম গর্ত ছিল না, গর্তটা বড় হয়ে গেছে, ওইটা ভরাট করে দেওয়া উচিত, নাকি ব্রিজেরই কোনো সমস্যা? এই ব্রিজে কোনো প্রবলেম হলে তো শেষ, হাতির ঝিলের ঝিলের মধ্যে যা পড়তে হবে, হাতির ঝিল তো না, এটা কী ডোবা বলবো, আসলে ঠিক কনফিউজড। যেটাই হোক, সাঁতার পারি না, পানির মধ্যে পড়ে যেতে হবো আর কি। এই মুহূর্তে আমি 300 মিটার রোডে পৌঁছে গেছি, আর আমার টিমমেটরাও আসতেছে, ওরা হচ্ছে যমুনার সামনে আছে। আমাদের মানে আমার যাওয়ার কথা ছিল হচ্ছে বাড্ডার দিকে, তো আমি বাড্ডার দিকে যাই নাই, আমার ওই ফ্রেন্ডকে পিক আপ করছে আরেকজন, মানে সব কিছু এলোমেলো হয়ে গেছে। আমার একটু বেসিক্যালি বেরোইতে লেট হয়েছে, কিন্তু আমি ওদের আগেই 300 ফিটে চলে আসছি, যেহেতু একটা স্পোর্টস বাইক আর অবভিয়াসলি ইটস ইয়ামাহা, তো ভালোই পাওয়ার পাওয়ার অ্যান্ড টর্ক সব কিছু মিলে তাড়াতাড়ি চলে আসছি। আর ওইদিকে আমাদের একজন আছে, তো ওর চাকার হাওয়ার প্রেশারটা একটু কম, তো হয়তো দিয়ে নিবে সামনের রাস্তায়। তো ওরা আস্তে আস্তে আসতেছে, আর এই মুহূর্তে বাজে কটা
বাজে হলো 2:27 ওকে বউ না নিয়ে গেলেই হয় আমরা আমাদের ফ্রেন্ডরে পাইলেই হয় বউ যেন থাকে এই দোয়া করতেছি আর ভাইজোরটা খোলা আছে আমি একটু বাতাস খাইতেছি আপনাদের একটু কষ্ট হবে সাউন্ড বুঝতে তারপরে একটু চালায় নেন অ্যাডজাস্ট করে নেন যদিও আমি অনেক জোরে কথা বলতেছি কারণ এই রাস্তায় 40 চালাচ্ছি যেন ওরা আমাকে আশা পায় কাছে পায় এই জন্য আমিও আস্তে আস্তে যাচ্ছি আর এখানে আসলে 300 ফুটের রাস্তাটা এত সুন্দর করলেও এখানে আসলে পেট্রোল পাম্প নাই পেট্রোল পাম্পের দরকার ছিল নারায়ণগঞ্জ যাচ্ছি তেল দরকার ছিল এই হলো ঘটনা আর সামনে আমি বলছি যে বসুন্ধরার এখানে রোদ তো আমি দাঁড়াইতে পারবো না তো সামনে হয়তো আমি একটু ছায়ায় যেয়ে দাঁড়াবো ওই যে আন্ডারগ্রাউন্ডের মতো যে জায়গাটা আছে ওইখানে যেয়ে দাঁড়াবো যদিও এলাকাটা একটু ভৌতিক ভৌতিক মানে আন্ডারপাসের জায়গাটা ওই যে সামনে আন্ডারপাস গাড়িগুলা টুস করে নিচে নেমে যাইতেছে তো আন্ডারপাসের এখানে যে দাঁড়াবো এখানে একটু ছায়া পাবো আশা করি তো চলুন যাই ও আমি বসে শিপ্রা আসছে সেম স্কুটার বাট ইটস নট শিপ্রা আমি ছায়া যেয়ে দাঁড়াই দেখি তো এখানে ক্লাস চাপলে গাড়ি কীভাবে নামে ওয়াও ক্লাস চাপলে গাড়ি তো সেই লেভেলের নামা নামে এই যে জস জস ও উই ও উই ও এখানে যে দাঁড়াবো চিন্তাই করি মিন্তাই করি না এসে পরে ভাবতেছি আল্লাহ রক্ষা করো আমরা চিন্তাই করি ঠিক যাক এই জায়গাটা জাস্ট এসির মতো ঠান্ডা এখানে বোধ করি কেউ দাঁড়ায় না আমি দাঁড়াইছি ও মাই গড সিমেন্টের গাড়ির যে সাউন্ড কি আর বলবো ওকে লেটস ওয়েট ফর দেম 2000 ইয়ার্স লেটার সো বন্ধুরা এই মুহূর্তে আমার পিছনে অলরেডি আমার পিলিয়ন উঠে গেছে আর পিলিয়ন কাজে লাগানো হয়েছে এদের ভিডিও করার জন্য যে শিপরা যাচ্ছে লীনাপু পিছনে আছে লীনাপুর ভিডিও চলতেছে অলরেডি রানিং তো দুর্বার গতিতে ছুটে চলছি সাথে আছে পদ্মার তেলের গাড়ি লীনাপু আর শিপরা আর পিছে আছে এক মাতারি বরিশালা মাতারি এই যে বরিশালা মাতারি ওই যে জস 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 ব্রিজ রাস্তাটা তো সেই করতেছে একদম সেরা করতেছে সেরা এই যে কি সুন্দর সুন্দর লাইটের ইয়া বসাইছে লাইটটার হ্যাঁ সেরা করছে রাস্তাটা পুরা হ্যাঁ পুরা বিদেশ বিদেশ লাগতেছে ওই যে দূরে আমাদের বাইক গুলো পার্ক করা আর আমাদেরকে দেখবেন আমরা সবাই এখন হোটেলে খাওয়া দাওয়া করতে বসছি আসলে ভাবছিলাম যে বিয়ে বাড়িতে টাইমলি চলে যেতে পারবো আমাদের একজনের জন্য ওয়েট করতে যে আই মিন শ্রাবণ মিষ্টিকা শ্রাবণ ওর জন্য ওয়েট করতে যে সবার আর কোদালে গেছে ভন্ড বাইকার অলস লেট করে তো এখন আমরা সবাই হালকা খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়া করে আবার বিয়ে বাড়ির দিকে যাবো ও আস্তে আস্তে আমরা খাইতেছি আর কি তো জিনিসটা আসলো এখন অলমোস্ট কয়টা বাজে দেখতো শারমিন তো আমরা এখন খাওয়া দাওয়া করবো শ্রাবণ আসলে আমরা একটা পার্ট নিব যে আসলে আমরা খাইনি সো বন্ধুরা এই মুহূর্তে আমরা আমাদের যাত্রা আবার শুরু করতেছি আমরা একটা চিট মিল করে ফেলেছি প্রয়োজন রেস্তোরাঁ থেকে তো এখন এই রোডটা ধরেই আমরা হচ্ছে কি জানি পুদিনা বাজার না কি জানি পুতিনা বাজার তো পুতিনা বাজারের রোডে যাব তো চলেন আগানো যাক রাস্তাটা অনেক সুন্দর আঁকা বাঁকা আর হচ্ছে বিয়ে বাড়ির খাবার খাই নাই বাট পেট চুক্তি খাইছি ভালো খাইছি আলহামদুলিল্লাহ হ্যাঁ বেগুন ভর্তাটা মজা ছিল আর ওইখানে যে খাবার না পাইলেও আফসোস নাই আমরা নাইচে নুচে এসে পড়বো নাকি লেটস গো চলো বিসমিল্লাহ এগেইন স্টার্ট জার্নি ম্যাপ লাগাইছে মেবি লীনাপু আমরা যাচ্ছি রাস্তাটা অনেক সুন্দর জাস্ট জিন্দা পার্কের সামনের রাস্তাটাই ধুলা উঠতেছে বাস লাগবে নাকি অনেক বাস আছে এখানে তো শারমিন বলতেছে এখানে বাস আছে প্রচুর আমরা বাস বাগান দিয়ে যাবো লীনাপুর আগে যেতে দে জস জস জাস্ট অসাধারণ একটা রাস্তা হ্যাঁ বিয়া না গেলেও সমস্যা নাই ডে টু রয়ে গেছে কার বিয়া
ওকে আমি পিছনে পড়ে গেছি অটো ডারে আমার ক্রস করা লাগবে আমার পিলিয়নটা মোড়া এইজন্য আমার কর্নারিং করতে একটু কষ্ট হয় না আমি ব্লগ বলতেছি ব্লগ করতেছি আর কি ইউজার রিভিউ মামা চানমেন স্কুটি থেকে বাইক কেমন চালায় বলতো ভালো চালায় থ্যাংক ইউ এটা ইউজার রিভিউ মানে পিলিয়ন রিভিউ নেওয়া দরকার ছিল চানমেন এর আগে আমার মোস্ট ওয়ান্টেড পিলিয়ন যাই হোক ও এদিকে নদী নাকি এটা রিসোর্ট রিসোর্টের সামনে এমন বাথরুম কে বাসালা আচ্ছা যাই হোক এইখানে হচ্ছে গিয়া শারমিন আমার স্কুটির আমলে ও অনেক বেশি বেশি উঠছিল আমার পিছনে এই জায়গাটা বালি এবং স্লিপারি রাস্তা সো সাবধানে যেতে হবে যে কথাটা বলতেছিলাম সেটা কমপ্লিট করি স্কুটারের আমলে শারমিন হচ্ছে অনেক ভালোই উঠছিল আমার পিছনে তো এই জন্য ও হ্যাঁ লং লং রাইড ছিল প্রচুর লং রাইড উত্তরা তারপর তিনজনও উঠছে হ্যাঁ 300 ফিটেও তিনজন আসছি তার মধ্যে তখন ছিল একদম ভাঙা রাস্তা খুব খারাপ অবস্থা ছিল সেফলি ও চালাইছি তো এখন হচ্ছে বাইকের রিভিউটা ওর থেকে নেওয়ার ছিল এটা পুরো পাহাড়ি রাস্তা তো এই জন্য ওরে জিজ্ঞেস করা যে আমি আসলে বাইক কীরকম চালাই তো ও বললো ভালো চালাই তো মনটা খুশি হয়ে গেল যাক আলহামদুলিল্লাহ স্কুটার আসলে 4 বছর চালানোর পরে বাইকের উপর একটা আলাদা কনফিডেন্স গ্রো করছে কারণ হচ্ছে চাকা বড় প্লাস হচ্ছে আপনার ব্রেকিং সিস্টেমটাও অন্যরকম জাস্ট একটা গিয়ার নামাই দিলেই জোস হ্যাঁ যাই হোক আমি এই জায়গাটা আমার রাইডিং পার্টনার কাজী নরেনকে মিস করতেছি কারণ ও অনেক বেশি ন্যাচার লাভার ও আসে নাই আজকে বিয়েতে ওর শো আছে সো এই গ্রামের রাস্তাটা যদি ও দেখতো হয়তো বা এখানে বসে একটা গান টান লেখা ফালাইতে পারতো মিসি ও রাইডিং পার্টনার রাস্তাটা আসলে এত অমায়িক এত সুন্দর যে আমার ক্যামেরাটা বন্ধ করতে ইচ্ছা করতেছে না সো এরই মধ্যে দিয়ে আমরা কিন্তু টুকটুক করে গ্রামের রাস্তা ধরে এগিয়ে চলছি যতই যাচ্ছি ততই ভালো লাগছে আশা করি কোনের দেখা পাবো অ্যাট লিস্ট তো সে উদ্দেশ্যে যাত্রা করতেছি আর রাস্তা যথেষ্ট ভাঙা হলেও আমরা অতি সাবধানতার সাথে রাইড করে করে এগিয়ে যাচ্ছিলাম আর আজকের পর্বটা মোটামুটি এই পর্যন্তই থাকবে পরবর্তী পর্ব দেখার জন্য হেলেন খান চ্যানেলটির সাথেই থাকুন আল্লাহ হাফেজ